অস্ট্রেলিয়ান ক্রিকেটে বড় ধাক্কা। অ্যান্ড্রু সাইমন্সের মৃত্যু হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অ্যান্ড্রু সাইমন্সের। 46 বছরই বয়সী অলরাউন্ড ক্রিকেটার, তার মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ক্রিকেট মহলে শোকের ছায়া। কিছুদিন আগেই মৃত্যু হয়েছিল শেন ওয়ার্নের, এবং তারপরে আর এক সতীর্থকে হারালো এই মুহূর্তে, এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটে একটা বড় ধাক্কা। এই নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সব্যসাচী, আমাদের সঙ্গে রয়েছে সব্যসাচী। একটু জানতে চাইবো বিস্তারিতভাবে কীভাবে এই দুর্ঘটনা হলো, কীভাবে এই ঘটনা ঘটলো, একটু জানতে চাইবো প্রথমে। দেখো, যতটুকু জানা যাচ্ছে, অ্যান্ড্রু সাইমন্স তিনি ফিরছিলেন, তার বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন, এবং পথ দুর্ঘটনায় এই ঘটনাটা ঘটে, এবং ঘটনাস্থলে হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং গাড়িতে উনি একাই ছিলেন, এবং তুমি যেটাভাবে শুরু করলে একদমই ঠিক যে শেন ওয়ার্নের মারা যাওয়ার ঘোরটা এখনো কাটেনি, তার মধ্যেই কিন্তু এরকম একটা আরেকটা বাজে খবর যে যারা ভারতীয় যারা ক্রিকেট প্রেমী, যারা বিশ্বের যারা অ্যান্ড্রু সাইমন্সকে ভালোবাসে, তার ছোট ব্যাটিং, ছোট ইনিংসগুলোকে পছন্দ করে, তারা কিন্তু অনেকেই মুগ্ধ এবং স্তব্ধ এবং বাকভর্ত হয়ে গেছে যে অ্যান্ড্রু সাইমন্সকে এরকম একটা খবর দেয়। একেবারে তুমি যেমনটা জানাচ্ছিলে যে শেন ওয়ার্ন এবং রডনি বার্শের মৃত্যুর পর এই মুহূর্তে যে অ্যান্ড্রু সাইমন্সের মৃত্যু, খুব স্বাভাবিকভাবে এটা একটা বড় ধাক্কা অস্ট্রেলিয়ান ক্রিকেটে। হ্যাঁ, একদমই তাই। দেখো, লেজেন্ডের মারা যাওয়া, মানে অ্যান্ড্রু সাইমন্স যে ধরনের ক্রিকেটার ছিলেন, তিনি মানে তার অ্যাগ্রেসিভনেস মাঠের মধ্যে, সেটা ব্যাটিং বলো, ফিল্ডিং বলো, বোলিং বলো, সবকিছুতে, তার ক্রিকেটের বাইরেও বিভিন্ন অনেক সময় অনেক বিতর্কে তিনি জড়িয়েছেন। IPL খেলতে এসে একটা সময় অস্ট্রেলিয়ার হয়ে তিনি যখন খেলছেন 2007-08 অস্ট্রেলিয়া সফরে, ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে হরভজন সিংয়ের সঙ্গে মাংসিকের বিতর্ক হয়েছিল, কিন্তু তারপরে যখন IPL শুরু হলো, IPL শুরু হওয়ার পর তিনি যখন ভারতে IPL খেলতে এলেন, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দারুণ সম্পর্ক হয়ে গিয়েছিল, এবং সব মিলিয়ে বর্ণময় চরিত্র, এই কথা বললে মানে অন্যায় করা হবে না। কয়েকদিন আগে অ্যান্ড্রু সাইমন্সের একটা ইন্টারভিউ পড়ছিলাম, যেখানে দুই বন্ধু অ্যান্ড্রু সাইমন্স এবং মাইকেল ক্লার্ক, ওরা অভিন্ন হৃদয় বন্ধু ছিল, কিন্তু IPL এর জন্য মাইকেল ক্লার্কের সঙ্গে অ্যান্ড্রু সাইমন্সের সম্পর্ক খারাপ হয়ে যায়, সেই প্রসঙ্গটাও কিন্তু খোলামেলা হবে সেই ইন্টারভিউতে অ্যান্ড্রু সাইমন্স বলেছিলেন। এতটাই বর্ণময় চরিত্র, মানে শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্ণময় চরিত্র যদি এক নম্বর চরিত্র হন, তাহলে দুই নম্বর চরিত্রটা অবশ্যই ছিলেন অ্যান্ড্রু সাইমন্স, এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। হয়তো তিনি শেন ওয়ার্নের স্তরের নন, কিন্তু তারও ওই লিভ লাইফ কিং সাইজ টাইপের জীবনটা ছিল। আপাতভাবে তোমাকে ধন্যবাদ সব্যসাচী, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবং অ্যান্ড্রু সাইমন্সের মৃত্যুতে অস্ট্রেলিয়ান ক্রিকেটের তরফ থেকে টুইটের মাধ্যমে শোক বার্তা জ্ঞাপন করা হয়েছে, কারণ তার মৃত্যুর পরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে একটা বড় ধাক্কা। প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্স, তার মৃত্যু হয়েছে, ইতিমধ্যেই শোক বার্তা জ্ঞাপন করা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের তরফ থেকে। টুইটে শোক প্রকাশ করেছেন পাক ক্রিকেটার শোয়েব আখতার, এবং প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার তিনি টুইটে শোক বার্তা জ্ঞাপন করেছেন। গাড়ি দুর্ঘটনা অ্যান্ড্রু সাইমন্সের মৃত্যুতে আমি মর্মাহত, পাক ক্রিকেটারের এই টুইট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কুইন্সল্যান্ডে যেভাবে গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্সের মৃত্যু হয়েছে, তাতে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শোকের ছায়া। অস্ট্রেলিয়ার হয়ে 26টি টেস্ট এবং 198টি একদিনের ম্যাচ খেলেন অ্যান্ড্রু সাইমন্স। দুবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন সাইমন্স। সাইমন্স বর্ণময় চরিত্র ছিলেন, তার মৃত্যুতে ক্রিকেট মহলের শোকের ছায়া।